এই যে পাহাড় কাটা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একটা মানুষ একা নিজের হাতে তৈরি করেছে তার ভালোবাসার জন্য। এর থেকে কি বড় আর ভালোবাসার উদাহরণ হতে পারে? আর এই যে রাস্তাটার উপর দিয়ে আমি এখন হাঁটছি, সেই রাস্তাটার উপর দিয়ে 1000 বছর আগে ফাইয়েন, হিউয়েনসাং আরও কত বড় বড় ঐতিহাসিক মানুষরাও হেঁটেছেন। এটা ভাবলেই একটা আলাদা রকম ফিলিং আছে না? একটা 1000 বছরের পুরনো, আরেকটা 100 বছরের, কিন্তু দুটোই ঐতিহাসিক জায়গা। আমার আবার এইসব ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে হেভি লাগে, তাই আজকে ঘুরবো আর আপনাদেরও দেখাবো বিহারের দুটো ঐতিহাসিক জায়গা, আমার এই বিহার সফরের দ্বিতীয় পার্ট। নমস্কার, আমি মৈনাক রায়, আপনাদের করাচ্ছি বিহার সফর। প্রথম পার্টে দেখিয়েছিলাম বিহারের জ্ঞান আর মোক্ষ গীতার্থী বোধগয়া। যদি ওই পার্টটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে ও কার্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওটা দেখে নেবেন। ওটা দেখলে আমাদের এই বিহার সফরটা আরও ভালোভাবে এনজয় করতে পারবেন। তাহলে শুরু করি আজকের এই ভিডিও বুদ্ধম শরণম গচ্ছামিন নাম করে। আজকের সকালটা শুরু হয়েছিল একটু লেট করে, তাই আর হোটেলে ব্রেকফাস্ট না করে বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের প্রথম গন্তব্যের দিকে, যেটা ছিল বোধগয়া থেকে 42 কিলোমিটার দূরে। হোটেল থেকে বেরোতে পথে সাথী হলো আমাদের বালুমগ্ন ফল্গু নদী, যার একটা পৌরাণিক ইতিহাসও আছে। রামায়ণ যুগে মা সীতার কাছে শ্রাপ পাওয়ার পর এই নদীর জল শুকিয়ে যায় এবং পুরো বালিতে ভর্তি হয়ে যায়। আর তাছাড়াও হিন্দু ও বৌদ্ধদের জন্য এই নদীটা খুবই ধার্মিক, তাই আমরাও তার পাশে চলতে চলতে পৌঁছে গেলাম গয়া। যেখানে আমাদের সেরকম কোনো প্রোগ্রাম না থাকায় ফল্গু নদীর উপর বাইপাস ব্রিজ ক্রস করে গয়াকে ছেড়ে এগিয়ে পড়লাম আদেব থেকে। সকাল থেকে কিছু খাওয়ায়ন, তাই মধ্য রাস্তায় বিহারের বিখ্যাত কচুরি সবজি ও জিলিপি দিয়ে সকালের প্রাতরাস আনলাম। প্রাতরাস সেরে যেই গেলরঘাটের দিকে আমরা রাস্তাটা ধরলাম, সেই দেখতে পাওয়া শুরু হয়ে গেল উঁচু উঁচু পাথরের টিলা, যা সেই রোডটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলল। গয়া থেকে বড় গাড়ি এই জায়গাগুলো ঘুরিয়ে রাজগীর ড্রপ করে দেয় 2000 থেকে 2500 টাকার মধ্যে। আর পার্সোনাল কারণে আমাদের মতো এই রাস্তাটার ভিউ নিতে নিতে এগিয়ে পড়ুন একটা ছোট্ট গ্রাম গেরোরের উদ্দেশ্যে। ফাইনালি ঘন্টা দেড়েক বাইক চালিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের আজকের প্রথম পয়েন্ট গেলোর গ্রাম ও বিখ্যাত দশরথ মাঝি দুয়ারে। দশরথ মাঝি বা ওমার স্টোরি সবাই হয়তো জান, কারণ এটা নিয়ে তৈরি হয়েছে বলিউডের মাঝি দ্য মাউন্টেন ম্যান মুভি। তাও আমি ছোট্ট করে একটু বলে রাখি, দশরথ মাঝি এই ছোট্ট গেলোর গ্রামে জন্ম। ছোটোবেলা থেকেই দেখেছে গ্রামের মানুষজন অনেক কষ্ট করে বিশাল পাথরের টিলা ক্রস করে যেতে হয় মেন শহরে ও হাসপাতালের দিকে, কিন্তু ওনার মাথায় স্ট্রাইক হয় যখন ওনার স্ত্রী ওই পাথরের টিলা থেকে পড়ে মৃত্যু হয়। ব্যাস সে থেকেই মাথায় ঢুকে যায় এই বিশাল পাথরের টিলাকে কেটে রাস্তা বানাবো, ব্যাস সেই থেকেই শুরু হয় পথচলা। দীর্ঘ 22 বছর ধরে এক হাতে 110 মিটার উচ্চতা, 30 ফুট চওড়া আর 25 ফুট ডিপ পাহাড় কেটে এই রাস্তাটা বানিয়ে ফেলেন তিনি। কি কঠিন প্রতিজ্ঞা তার ভালোবাসার প্রতি! আমি তো মনে করি এর থেকে বড় আর ভালোবাসার উদাহরণ হতে পারে না, আপনারা কি বলেন? সিনেমাটা দেখে আর গুগলের পাতায় সার্চ করে এই জায়গাটা আসার আমার খুবই ইচ্ছা ছিল। এই জায়গাটা এসে এই জায়গাটা পুড়ে
এই জায়গাটা দর্শন করে ও এই জায়গাটা উপর বাইক চালিয়ে মনের ভিতর থেকে দুটো কথা আসে। প্রথম হলো, যদি আমি এই জায়গাটা না আসতাম বিহার সাগরেতে তাহলে খুবই মিস করতাম, আর আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই এই জায়গাটা নিশ্চয়ই ঘুরে আসবেন একবার। আর তৃতীয়ত হলো, হ্যাটস অফ দশরথ মাঝি, হ্যাটস অফ এত ভালো একটা ঐতিহাসিক স্টোরি দেওয়ার জন্য আর এত ভালো রাস্তায় আমাকে বাইক চালাবার সুযোগ করে দেওয়ার জন্য, হ্যাটস অফ দশরথ মাঝি। এই অসাধারণ ঐতিহাসিক জায়গা কেরল ভ্যালি পার করে চোখে পড়ে জেঠান ভ্যালি, যেটা মনে হয় প্রকৃতি নিজের হাতে এঁকে তুলেছে। আর এই জায়গাটা যদি দাঁড়িয়ে ফটো বা ভিডিও না করি তাহলে আমার প্রকৃতিপ্রেমী হওয়াটা বৃথা। তাই আমিও দাঁড়িয়ে করলাম জায়গাটা ফিল নিতে আর পাখির চোখে আপনাদের দেখাতে। জেঠান ভ্যালি থেকে রাজগির হিলকে পা দিকে রেখে আমরা এগিয়ে পড়লাম রাজগিরের পথ। রাজগীর ঢোকার আগে দুটো পাহাড়ের মাঝে গেট পার করে একদম পাহাড়ের মধ্যে দিয়ে বাইক চালিয়ে পৌঁছে গেলাম আমাদের আজকের হোটেল, যেটা রাজগীরের বাস স্ট্যান্ডের একদম সামনে। কিন্তু হোটেল ডিটেলস ও রাজগীর ভ্রমণ নিয়ে কথা হবে পরের পাটে, তাই আর লেট না করে হোটেলে একটু ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আজকের দিনের তৃতীয় পয়েন্টের দিকে, যেটা রাজগীর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। তো এখন আমরা চলে এসেছি এমন একটা জায়গা যেটা ইতিহাসের পাতার মধ্যে সবসময় আমরা পড়েছি কিন্তু কোনোদিন আসবো ভাবিনি, মানে ছোটোবেলায় ছিলাম তারপরে বড়োবেলায় আসবো, তো সেই জন্য অনেক কিছু ভুলে গেছি, অনেক কিছু মনে আছে কিন্তু আজকে সেগুলো সব রিভাইজ করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছে পাণ্ডেজি, আপনার নাম সঞ্জয় পাণ্ডেজি, আর আমরা তো আছি আপনাদের সঙ্গে, জায়গাগুলো এক এক করে ঘুরে দেখাচ্ছি, ওনার কাছ থেকে ইতিহাস শুনছি, আপনাদের কাছে জানাবো নিশ্চয়ই ইতিহাসের কি আছে। সবসে পহলে আপ ইয়ে জানিয়ে, চুকি কহা গিয়া হ্যাঁ কি নালন্দা যে শব্দ হ্যাঁ ইসকি উৎপত্তি দো শব্দকে মেলতে হুয়া হয়, জব আপ সন্ধি বিচ্ছেদ করেঙ্গে এক নালম আর দূসরা দা বনেগা, এ দোনো সংস্কৃত শব্দ হ্যাঁ। নালম কা অর্থ হতা হয় লোটস ফ্লাওয়ার, কমল কা ফুল, আর ইসকি তুলনা জ্ঞান সে কিয়া গিয়া হয়। দা কা অর্থ হতা হয় দেনা, মতলব যাহা জ্ঞান কভি দান মে দিয়া যাতা থা উসকো নালন্দা কহা, ইসি কারণ বিশ্ববিদ্যালয় কে পহলে নালন্দা শব্দ জোড়া গিয়া। জব মগধ কে রাজা, ইনি আজ আপকা বিহার হি এ জো হ্যায় প্রাচীন মগধ রাজ্য থা, তো জব মগধ কে শাসক কুমার গুপ্ত ফার্স্ট হুয়ে উনহোনে ইসকি স্থাপনা 413 ঈসবী মে কিয়া থা 1600 বর্ষ পহলে। উসকে বাদ দূসরা কনস্ট্রাকশন কন্নৌজ কে রাজা হর্ষবর্ধন কা হ্যায় আর তীসরা দেওপাল কা, এ বঙ্গাল কে রাজা। তিন রাজাও দ্বারা বনায়ে জানে কে কারণ ইসকা হাইট হো গিয়া 45 ফিট, লেকিন 12বীং সদী মে তুর্কি আক্রমণকারী বখতিয়ার খিলজি উসকো পুরি তরহ সে নষ্ট কর দিয়া, আগ লগা দি। কহা যাতা হ্যায় কি উস সময় ইহা তিন বর্ল্ড ফেমাস লাইব্রেরি থা, জিসকা নাম থা রত্ন সাগর, রত্ন দধি আর রত্ন রঞ্জক। রত্ন সাগর নাম কা জো লাইব্রেরি থা বো 9 মঞ্জিলা ইমারত, কিতাবো কি সংখ্যা ওহাঁ থে লগভগ 9 করোড়। জব আগ লগি নালন্দা বিশ্ববিদ্যালয় কন্টিনিউ 6 মহিনা জলতা রহা, উসকে বাদ সারে কে সারে মিট্টি কা টিলা বন গিয়া, বিশ্ববিদ্যালয় কহাঁ গিয়া কিসি কো পতা নহীঁ। ইসকি খুদাই 19বীং সদী মে এক ব্রিটিশ আর্কোলজিস্ট জিসকা নাম থা লর্ড কেনিংহাম, উনহীঁ কে ডাইরেকশন মে ইসকি খুদাই 1915-37 হুয়া, উসকে বাদ এ হামারে সামনে আয়া। হুয়েনসাং কে বারে মে আপনে পড়া হোগা, জো চীন সে আয়া, এক লম্বা সময় বিতানে কে দরমিয়ান জো চিজে উসনে দেখি উসকো আপনে ডায়রি পে লিখা, আর বো ডায়রি হামারা ইতিহাস হ্যায়। উসনে লিখা কি উস সময় ইসকা এরিয়া 10 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চৌড়া থা, পড়নে বালে বিদ্যার্থিওঁ কি সংখ্যা 10,000, 1500 টিচার, লেকিন অভি জো খুদাই হ্যায় মাত্র 1 স্কোয়ার কিলোমিটার, অভি 9 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চৌড়া বাকি হ্যায়, জিসপে কই গাঁও বসে হ্যায়, কৃষি কার্য হো রা ইসলিয়ে গভর্নমেন্ট এলাও নেই কিয়া হ্যায় খুদাই কা, হম জো দেখেঙ্গে ইয়ে 1 স্কোয়ার কিলোমিটার কি খুদাই কো।
इस्टेब्लिशमेंट के आधार पर कहा गया दुनिया का पहला यूनिवर्सिटी जो भारत में सेटअप हुआ था उसका नाम था तक्षशिला यूनिवर्सिटी। जब भारत बड़ा वो पाकिस्तान में चला गया, ये दूसरा इस्टेब्लिशमेंट। तीसरा था विक्रमशिला विश्वविद्यालय भागलपुर। लेकिन एरिया और रेसिडेंशियल यूनिवर्सिटी की बात करेंगे तो दुनिया का सबसे पहला और सबसे बड़ा यूनिवर्सिटी नालंदा हो जाएगा। यहाँ का मेन लैंग्वेज संस्कृत था, चूँकि नालंदा विश्वविद्यालय महायान वालों का सेंटर था, बौद्ध धर्म का ही था लेकिन वो महायान वाले का था, इसलिए यहाँ का मेन लैंग्वेज संस्कृत। जबकि विक्रमशिला विश्वविद्यालय जो भागलपुर था वहाँ के लोग हीनयान वाले थे, वहाँ का मेन लैंग्वेज हो गया पाली। अब आप लोग इधर आइए। এটা তো ছিল নালন্দার একটা ছোট্ট ইতিহাস। আরও কত গল্প আছে ওই নালন্দা ইউনিভার্সিটির মধ্যে। যখন আপনারা যাবেন তখন একটা গাইড নিয়ে নিলে আরও ভালোভাবে সেই জায়গাটা তো বুঝতেই পারবেনই আর গল্পগুলো শুনতে পারবেন, তাহলে আরও দেখতে বেশি ভালো লাগবে। গাইড আমাদের নিয়েছিল 500 টাকা, আপনারা গেলে একটু বার্গেন করে দেখে নেবেন। এবার চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখে দিই পুরো নালন্দা রুইন্সটা। গাইডের সঙ্গে তো অনেক কিছু দেখাশোনা হলো, কিন্তু এবার নিজেদের ফিল নেওয়ার সময়টা। যদি না এখানে আসেন বা এখান থেকে ঘোরেন ততক্ষণ আপনি এই জিনিসটা ফিল কখনো নিতেই পারবেন না। সো এখানে এসে দেখে নিজের চোখে তবেই বুঝতে পারবেন যে পুরোনো দিনের সঙ্গে কীভাবে আপনি টাচ হতে পারছেন। যেমন এরকম জায়গায়, এই সব জায়গাগুলোতে এক একটা ছিল বুদ্ধমূর্তি দেখার জায়গা, একটা ছিল প্রেয়ার করার জায়গা, যেখানে আমাদের পুরোনো দিনের ইতিহাসের ফাইয়েন হিউয়েনসাং অনেক লোক, মানে নামীগুণী লোক এসছে, শিলাভদ্র যেটা আমাদের বাংলা থেকে, সবাই এসে এখানেই সব বসত। এই যে পিছনে মন্দিরটা, যে মন্দিরটা বুদ্ধের সবথেকে বেশি সারিপুত্র যেটা আছে তার মন্দিরস্থল, অশোক যখন আমাদের মহারাজা অশোক, অশোক বলছি এমন করে পাশের লোকের নাম ভাববেন না, মানে উনি এসে এখানে পুজো দিয়ে বৌদ্ধ ধর্ম ধারণ করেছেন। তো চারিদিকে মানে বুঝতে পারছেন কি ফিলটা আসছে এই জিনিসটা। তো এই জিনিসটা যতক্ষণ না আপনি নিজে কাছে আসবেন ততক্ষণ আপনি কখনোই বুঝে উঠতে পারবেন না। সো যাই হোক, আমরা একটুখানি বসছি এখানে, তারপরে এখান থেকে বেরিয়ে যাব আবার বাইরের দিকে। তো আবার দেখা হবে বিহার ভ্রমণের পরের পার্টে। ততক্ষণের জন্য সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।